আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মসজিদুল হারামের অনেক মানুষ আপনার মসজিদুল হারামের অনেক মানুষ এতে আসে, অনেক মানুষের যে আজান দেওয়া হয় এই আজানটা টিভি চ্যানেলের মাধ্যমে অথবা অনেক কিছুর মাধ্যমে কিন্তু সরাসরি শোনা যায়, সম্প্রচার করা হয়, যে কোনো কিছু সরাসরি সম্প্রচার করা হয়। তো এই আজানের জবাব যদি কেউ দেয় তাহলে মসজিদুল হারাম হোক অথবা অন্য যে কোনো কিছু হোক, ওগুলোর আজান, অন্য যে কোনো মসজিদের আজান হোক, ওগুলো যদি দেয় তাহলে কি এটার সওয়াব হবে কিনা, ইসলাম কি বলছে, আপনার আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, মসজিদুল হারাম অথবা মসজিদুল আকসা, মসজিদে মদিনা, মসজিদুল জুলহুলাইফা, মসজিদে কুবা, মসজিদে আবু বকর, মসজিদে আয়েশা, এই জাতীয় যত মসজিদ আছে সকল মসজিদের আজান এর জবাব সরাসরি লাইভ ভিডিও দেখে যদি কেউ শুনে এবং সেটার জবাব দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দান করবেন। যেমনটা সওয়াব মক্কা মদিনাবাসী সেখানে বসে বসে পায়, আপনি যে কোনো দেশ থেকে সেই আজানের লাইভ ভিডিও শুনে সেই আজানের জবাবও যদি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে তৌফিক দিবেন, উত্তম প্রতিদান দিবেন। তো বন্ধুরা, আশা করছি উপকৃত হয়েছেন। এমনই নিত্য নতুন আপডেট সঠিক ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।